প্রতিদিন আমাদের শরীর একটা আছে, এই শরীর দিয়ে আমরা এক্সিকিউট করি সবকিছু লাইক এ মেশিন। যেমন তুমি তোমার ল্যাপটপ দিয়ে কাজ করো, গাড়ি দিয়ে এক জায়গায় এক জায়গায় যাও, একইভাবে রাইট আমাদের একটা মাইন্ড আছে। সো মাইন্ড আমাদেরকে যা করতে বলে আমরা তাই করি, অথবা মাইন্ডকে দিয়ে আমরা কিছু করানোর চেষ্টা করি। আর একটা বড় জিনিস কিন্তু ইমোশন, যে ইমোশনটা এসে আমাদেরকে লুব্রিকেন্টের মতো এই কাজগুলো, বডি এবং মাইন্ডের কাজগুলোকে ইজি করে। যেমন তুমি রাইট মেশিনের মধ্যে লুব্রিকেন্ট দাও, মোবিল দাও, রাইট কিন্তু একটু খুঁজে দেখো যে এই তিনটা পাওয়ারফুল, আমি বলি এরা আমার সার্ভেন্ট, বডি মাইন্ড এবং ইমোশন, এগুলো কিন্তু আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন। কিংবা যদি রাইট কেউ সৃষ্টিকর্তার বাইরে গিয়ে বলতে চায় তাহলে ইভলিউশনের সাথে আমরা পেয়েছি, হোয়াট এভার ইট, কিন্তু সামহাও আমি পেয়েছি। কিন্তু আমি কিন্তু এই তিনটার একটাও না। রিস্ট্যাটিউটস এ আমরা এটাই বলি, আমরা বলি আমরা একটা লাইফ এনার্জি, যেটাকে হয়তো আমরা আমাদের ধর্মে আত্মা বলতে পারি, কেউ হয়তো স্পিরিট বলে, হোয়াট এভার ইট ইজ, নামটা হুম হুম ইম্পর্টেন্ট না। কিন্তু এই যে আমার জীবনী শক্তি, যেটা আমি পৃথিবীতে একবারই জন্য পেয়েছি, আরেকবার পাওয়ার কোনো সুযোগ নাই, এইটাকে ম্যানেজ করার জন্য বা এটাকে কার্যকরী করার জন্য আমাকে কিছু ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, লাইক বডি ইজ এ মেশিন, মাইন্ড হাউ টু অপারেট ইট, অ্যান্ড ইমোশন, অ্যান্ড অফকোর্স হাউ টু লুব্রিকেট ইট। এই তিনটা জিনিস আসলে আমার চালানোর কথা, কিন্তু আনফর্চুনেটলি এই তিনটা জিনিস আমাকে চালানো শুরু করে ফেলেছে। এবং তুমি হয়তো তোমার অফিসে তিনজন লোককে চাকরি দিয়েছ, যা একদিন তোমার কথা শুনে না তোমাকে অর্ডার করতে শুরু করে দিছে, এবং তুমি হয়তো না বুঝে এতদিন তার অর্ডার ফলো করে ফেলছো। কিন্তু আজকে ধরো যখন আমরা এই আলোচনাটা করছি রিস্টার্ট ইউরসেলফ নিয়ে, আমরা এতটুকু অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করি প্রত্যেকের মধ্যে, যেন আপনি আজকে জেগে যান, আজকে আপনি সিইও, আপনি আপনার রোলে চলে আসেন। এবং মজার ব্যাপার, যখন কেউ রোলে ফিরে আসে, সে যখন তার সাবঅর্ডিনেটদের ডাকে, ওরা কিন্তু ঠিকই তার সামনে সহজ ভাবে হাজির হয়ে যায় এবং বলে, বস আপনি বলেন কি করতে হবে। তখন তুমি বডিকে তোমার অর্ডার দাও, মাইন্ডকে অর্ডার দাও, ইমোশনকে অর্ডার দাও, সে কিন্তু তোমার কথা শুনতে বাধ্য। এবং রাইট যখনই এটা হতে শুরু করে দেয়, তখনই কিন্তু আসল মিরাকলটা ঘটতে শুরু করে। এবং আমরা যে হিস্ট্রিক্যালি এত বড় বড় মানুষের হিস্ট্রি পড়ি, এটা পড়ি, সেটা করি, আমাদের বঙ্গবন্ধু থেকে শুরু করে ওয়ার্ল্ড এর যত মানুষ, এদের কিন্তু সবার লাইফ হিস্ট্রিতে তুমি খুঁজে দেখবে এরা এরকম, দে কুড কন্ট্রোল দেয়ার মাইন্ড, দেয়ার ইমোশন অ্যান্ড এভরিথিং।